বিক্ষোভের পারদ ক্রমশ চড়ছে। এই প্রেক্ষিতে রবিবার কাঠমানি নেওয়ার অভিযোগ কবুল করে প্রায় 7 লক্ষ টাকা ফেরালেন কোচবিহারের 2 তৃণমূল নেতা। কোচবিহারের অন্দারন ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি মকশেদ আলীর বিরুদ্ধে সরকারি প্রকল্পে কাঠমানি নেওয়ার অভিযোগ ওঠে। রবিবার সালিশি সভায় 4,10,500 টাকা ফেরত দেন মকশেদ আলী। আমাদের তৃণমূল দলের থেকে আমরা কিছু জোট খেলছিল যারা, তাদের কাছে কিছু টাকা পয়সা দলের থেকে নিয়েছিলাম আমরা, সেই টাকাটা আজকে রিটার্ন করা হলো। টাকা দাও 10,000 টাকা দাও, 10,000 টাকা দিয়ে ঘর পাবে, একটু টাকা পাবা, শুধু গিয়ে 10,000 টাকা ইনা ভাগ দিছি। কোচবিহারের 12 কোদালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতা নিশি দাসের বিরুদ্ধেও কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে। তিনিও রবিবার এক সালিশি সভায় 2,60,000 টাকা ফেরত দেন। আমি একা নেই, সবাই মিলে বসছিল আমার বারান্দায়, তাই আমার দোষ করে ওরা যে সম্মেলন করেছিল, বিভিন্ন লোককে দান ধ্যান করছিল, তারপরে গিয়ে কিছু কিছু সবার হাতে দিয়ে দিয়েছিল, 5,000 করে হাতে দিয়ে দিয়েছিল। ওই হিসেবে জোড়া ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি। টিএমসি দলের কিছু পদাধিকারী লোক এবং কিছু এর মধ্যে হারমাত জড়িত ছিল, উনি আজকে এই টাকা পয়সাগুলো হিসাব দিয়ে উনি টাকা সবাইকে এই টাকা পয়সাগুলো যার যার কাছে টাকা নিছিল তাদের কাছে টাকা ফেরত দিল। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ফ্লাইওভারের নিচে তৃণমূল পরিচালিত শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা এবং শান্তিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সেলিমের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে পোস্টার পড়েছে। দিবাকর জানা এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তৃণমূলের পঞ্চায়েত প্রধান শেখ সেলিম এর নেপথ্যে বিজেপির হাত দেখছেন। পূর্ব বর্ধমানের কাটোয়ার মঙ্গলহাটে কাটমানি ফেরতের দাবিতে উঠেছে জয় শ্রীরাম স্লোগান। আবাস যোজনায় 10 লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্য বিকাশ চৌধুরীর বাড়ি ঘেরাও করে বিজেপি। এই এলাকার তৃণমূল কংগ্রেসের মাথা, যার নির্দেশে এই এলাকার সমস্ত নেতারা প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম করে প্রচুর টাকা সংগ্রহ করেছে। আমরা সেই কাটমানির টাকার বিরুদ্ধে আজকে এই এলাকার তৃণমূল কংগ্রেসের মাথা বিকাশ চৌধুরীর বাড়িতে এসেছি। খাজুরদিহি পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিকাশ চৌধুরী পুলিশে খবর দেন। কাটোয়া থানার পুলিশের হস্তক্ষেপে প্রায় 2 ঘন্টা পর ঘেরাও মুক্ত হন ওই তৃণমূল নেতা। এটা একদম পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা, এই জন্যই আমার কাছে, যাতে আমার নামে একটা কালিমা লিপ্ত করে দিতে পারে। আমার এলাকায় যেভাবে সুনাম আছে, যা কিছু আছে এবং সমাজসেবা করে থাকি এবং সব কিছু মানে মানুষের পাশে থাকি সবসময়ের জন্য, তার জন্য যাতে আমার নামে কালিমা লিপ্ত করে আগামী দিনে রাজনৈতিক ফায়দা লুটতে পারে, তার জন্য এই কাণ্ডটা করে। জলপাইগুড়ির বাহাদুরপুরে তৃণমূল বুথ সভাপতি তপন বিশ্বাসের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ, সঙ্গে ছিলেন বিজেপি কর্মীরাও। তৃণমূল বুথ সভাপতি তপন কুমার বিশ্বাস, উনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বাবদ, জমির পাট্টা বাবদ এবং জব কার্ড বাবদ কাটমানি নিয়েছে। তা ওখানকার যারা এলাকা বা যারা দিয়েছেন, তারা সবাই মিলে একত্র ওনার বাড়িতে গেছিলেন ওনাকে বলতে যে আমাদের টাকাটা ফেরত দিতে। বিক্ষোভের সময় বাড়িতে ছিলেন না ওই তৃণমূল নেতা, তার অভিযোগ তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে। বিজেপির এটি নতুন খেলা, এলাকা উত্তপ্ত করতে তারা এসব করছে। এবিপি আনন্দ।